नमस्कार, आमी मैथमेटिक्स एर किछु प्रॉब्लम कराच्छी। जरा भिडियो देखें, आमार भिडियोगुलो देखें, मैथमेटिक्स एवं जेनारेल इंटेलिजेंसर भिडियो। आमी कमप्लीटली दुटो हार्ड सबजेक्ट जरा कम्पिटिशन परीक्षा बसते चाओ तादेर जुन्नो छोटो छोटो भिडियो कर दिच्छी। अनेक बड़ो भिडियो आछे आमार यूट्यूब चैनल आछे गोपाल बेरा वार्ल्ड अफ मैथ एमसीक्यू एंड जीआई। एई भिडियोगुलो आपनारा देखते थाकुन। एवं এখন যে ভিডিওটা করছি, ব্যাংকের পরীক্ষায় পড়েছি, এসএসসি পরীক্ষায় পড়েছি, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় যেগুলো পরীক্ষায় পড়ে একদম সাধারণ জিনিস, একদম ভয় খাবে না, ধরে 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 আমি প্রবলেমগুলো করে দেওয়ার চেষ্টা করছি। দেখুন আপনারা প্রথম প্রবলেমটা কি দেওয়া আছে। প্রথম যে প্রবলেমটা দেওয়া আছে, এই যে প্রবলেমটা দেওয়া আছে, এই যে প্রথমে এই যে দেওয়া আছে, কত দেওয়া আছে, রুট ওভার 196 ডিভাইডেড বাই 7 ইন্টু রুট ওভার 441 ডিভাইডেড বাই 7 ইন্টু 120 ডিভাইডেড বাই 225। এটার মানটা কত হবে, রেলে পরীক্ষা পড়েছিল 2008 সালে। এই প্রশ্নটা আমি এখানটায় লিখে রেখে দিয়েছি। দেখো প্রথমে 196 বর্গমূল, 196 এমন একটা ডাটা, এটা আমাদের মনে রাখতে হবে। এটার ডাটা কত হবে, 196 বর্গমূল 14 হবে। নিচে কত আছে, 7 আছে, ইন্টু এখানটায় 441 এর বর্গমূল হচ্ছে 21 হবে। নিচে কত আছে, 7 হবে। এটা কত আছে, 120 আছে। নিচে 225 বর্গমূল 15 হবে। বাস এইবারে আমরা কি করব, একদম কাটাকাটি করে দিলাম, 7 দিয়ে কাটবো, এটা 7 3 কাটবো, এটা 15 8 120 হবে। তাহলে এবারে কি হবে, 2 3 6 6 আর 8 গুণ করলে 8 6 48 হলো। তাহলে প্রবলেমের অ্যান্সারটা কত হলো, এই যে অ্যান্সারটা 48, অর্থাৎ এ নম্বর অপশানটা হয়ে গেল। এইভাবে আমরা প্রবলেমগুলো সলভ করব। তারপরে প্রবলেম দেখো, এই যে দেওয়া আছে 13 নম্বর প্রবলেমটা দেওয়া আছে। কী প্রবলেম দেওয়া আছে, 15 স্কোয়ার প্লাস 18 স্কোয়ার মাইনাস 20 ইকুয়াল টু, এর মানটা কত হবে। ব্যাংকে এই প্রশ্নটা পরীক্ষায় পড়েছিল। তাহলে কী দেওয়া আছে, 15 স্কোয়ার, আমি প্রশ্নটা আমি লিখে নিচ্ছি। দেখো প্রথমে আছে 15 স্কোয়ার প্লাস, তারপরে আছে 18 স্কোয়ার, তারপরে আছে কত, মাইনাস 20 আছে, সমান জিজ্ঞাসা চিহ্ন এটা দেওয়া আছে, এর মানটা কত হবে। আমরা 15 স্কোয়ার আমরা জানি 225, 18 স্কোয়ার 18কে 18 দিয়ে গুণ করলে 324, 18কে 18 দিয়ে গুণ করলে 324 মাইনাস 20 সমান, এটা জিজ্ঞাসা চিহ্ন মানে এক্স ধরে নাও, তাহলে এটা কত হবে, 324 থেকে 20 বাদ দাও, 324 থেকে 20 বাদ দিলে হবে 304। তাহলে 225 প্লাস 304 হলো, এটা সমান রুট এক্স হলো। এইবার এটা যোগ করে দেয়, যোগ করলে 5 4 9 2 3 2 5 সমান রুট এক্স। মনে হবে এটা তো 27 স্কোয়ার, বা 27 স্কোয়ার না 23 স্কোয়ার, তাহলে এটা তাহলে এক্সের মান তা নয়, কিন্তু এই যে রুট এক্স বের করতে বলছে, এক্সের মান বের করতে বলেছে, মানে এটাকে স্কোয়ার করবে, এটাকে স্কোয়ার করবে, এটাকে স্কোয়ার করো, এটাকে স্কোয়ার করো, স্কোয়ার করলে রুট এক্সের স্কোয়ার মানে শুধু এক্স, তাহলে এক্সের মানটা আমাদের বের করতে বলেছে। তাহলে এটা 529 স্কোয়ার, 529 স্কোয়ার মানে 529কে আমরা 529 দিয়ে গুণ করবো। গুণ করলে দেখা যাবে এই অ্যান্সারটা আসবে 279841, তোমরা গুণ করে দেখে নেবে। নাহলে এই যে 9 স্কোয়ার 99, এই যে 99 গুণ করলে 81, এককের অঙ্ক 1 আসছে, তাহলে এই অ্যান্সারটা আসবে, নাহলে গুণ করে তোমরা দেখে নিতে পারো। তাহলে অ্যান্সারটা কী হবে, এই যে রুট এরকম থাকলে এইদিকে যা ভ্যালু বেরোবে, এদিকে সরল করার পর যা ভ্যালু বেরোবে, যা ভ্যালু বেরোবে সেটাকে স্কোয়ার করলে এই জিজ্ঞাসা চিহ্নের মানটা বেরোবে। তাহলে এখানে অ্যান্সারটা হবে 279841 হবে অ্যান্সারটা। পরের প্রশ্ন দেখো, একই টাইপের প্রশ্ন, 14 প্রশ্ন কী দেওয়া আছে, রুট ওভার জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে ইন্টু রুট ওভার 484 ইকুয়াল টু 1034 হলে, তাহলে এই যে এর মানটা কত, অপশান এইগুলো দেওয়া আছে, এলআইসিতে পরীক্ষায় পড়েছিল 2007। তাহলে আমরা এইটা আমরা এই অঙ্কটা লিখে নিই, কী দেওয়া আছে, দেওয়া আছে প্রথমে দেওয়া আছে জিজ্ঞাসা চিহ্ন, ওটা এক্স ধরে নেব, তারপরে আছে 484 দেওয়া আছে, তারপরে আছে 1034 দেওয়া আছে, 1034 দেওয়া আছে, বাস আর কিচ্ছু না। এর বর্গমূল কতগুলো বর্গমূল, আমরা একদম 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ারগুলো সব মনে রাখবো, এর বর্গমূল হচ্ছে 22। তাহলে রুট এক্স সমান, এটা ইন্টু আছে, ইন্টু 22 সমান হবে 1034। একদম এটা কাটিয়ে দাও, 11 2 11 9 99, 4 4 11 4 44, 2 কেটে দাও, এটা কাটলে 47 হবে। তাহলে 47 হয়ে গেলে রুট এক্স সমানে যদি 47 হয়,
তাহলে এক্স এটাকে স্কোয়ার করে দাও, এটাকে স্কোয়ার করে দাও, তাহলে এটা এক্স সমান 47 স্কোয়ার, 47 গুণিত 47 এটা গুণ করে দাও, মানে এর 7 7 49 আর 7 4 28, 28 আর 4 32 হলো, 4 7 28, 4 4 16, 16 2 18 হলো, এটা যোগ করে 9 8 2 10 0 হাতে 1, 1ই 8 4 12 2, 12 2 হাতে 1, 2 2 2 0 9 অ্যান্সারটা হবে বি নম্বর অপশান, 2 2 0 9 অ্যান্সারটা হলো। এইভাবে আমরা এই প্রবলেমগুলো সলভ করব। এইবার তারপরে এই যে দেখো পরের প্রবলেম, একই টাইপের প্রবলেম, এটাও পড়েছে এলআইসিতে 2008, ওটা পড়েছিল 2007, পরেরটা পড়েছে 2008। প্রবলেমগুলো দেখো কীভাবে আছে, 4050 দেওয়া আছে, রুট এক্স দেওয়া আছে, 450 দেওয়া আছে। অঙ্কটা আমি লিখে নিচ্ছি দেখো, 4050 ডিভাইডেড বাই রুট এক্স আছে সমান 450 আছে। এটাকে আমরা কি করব, এই শূন্য শূন্য কেটে দাও, এটা কেটে দাও, একদম উপরে উপরে কেটে দাও, উপরে কেটে দিলে 9 9 5 9 4 36 4 5 9 5 5 9 হলো, এটা 9 হয়ে গেল। তাহলে 9 সমান এদিকে কিছু নেই, এটা কোনাগুনি গুণ করে দাও রুট এক্স, এটাকে স্কোয়ার করে দাও, এটাকে স্কোয়ার করে দিলে এটা সমান এক্স হলো, 9 স্কোয়ার মানে 9 9 81, এক্স সমান 81 হয়ে গেল। তাহলে অ্যান্সারটা কত হলো, 81 হলো। এইভাবে এই প্রবলেমগুলো আমরা সলভ করব। পরের প্রবলেমটা দেখো, পরের প্রবলেম এই যে 17 নম্বর প্রবলেমটা দেখো, এটা রেলে 2008 সালে পরীক্ষায় পড়েছিল, এটাও আমরা কি করব দেখো, অঙ্কটা আমরা কি দেওয়া আছে আগে দেখে নিই, √16/25 দেওয়া আছে, জিজ্ঞাসা চিহ্ন রুটের ভিতরে জিজ্ঞাসা চিহ্ন 25 দেওয়া আছে, রুটের ভিতরে এই মানটা বের করতে বলেছে, তাহলে এটা আছে 16/25 দেওয়া আছে বা 256/625 দেওয়া আছে, এখান থেকে এই অপশানগুলো কী হবে। রেলের পরীক্ষায় পড়েছিল 2008 সালে, তাহলে কীভাবে করবো এই প্রবলেমটা, অঙ্কটা আমি টুকে নিচ্ছি দেখো, দেওয়া আছে √16/ রুটের ভিতরে কত আছে 25 আছে, ইনটু রুটের ভিতরে আছে জিজ্ঞাসা চিহ্ন ডিভাইডেড বাই 25 দেওয়া আছে, ইনটু 16/25 দেওয়া আছে, ডান দিকে আছে 256/625 দেওয়া আছে। এটাকে আমরা কি করব দেখো, এখানে কিছুটা কেটে দিচ্ছি দেখো, এটা 16/16 কেটে যাবে আর 25, এটা 625, এটা 25 কেটে যাবে, তাহলে এটা 16/25 হলো, ডান দিকে এটা কেটে গেল। এটা এখান থেকে বর্গমূল বের করব 4, এখানে বর্গমূল 5 বের করব, এটা রুট এটা এক্স ধরে নেবো, এটা নিচে 5 বের করে নেবো, এটা 16 নিচে আছে 25, এটা 5 5 কাট দিয়ে 5 5 কেটে গেল, 4 4 কেটে গেল, তাহলে রুট এক্স সমান উপরে রুট এক্স সমান 4 পড়ে, এটাকে স্কোয়ার করে দিলে, এটাকে স্কোয়ার করে দিলে, এটা স্কোয়ার করলে এক্স সমান হবে, এটা 4 স্কোয়ার 4 4 16 হলো, অ্যান্সারটা আমাদের এলো 16 হলো। তাহলে কীভাবে করলাম বুঝতে পারলে, পরের প্রবলেমটা দেখো, এই সব প্রবলেমগুলো আমি সলভ করে দেওয়ার চেষ্টা করছি, একদম ধরে ধরে প্রত্যেকটা প্রবলেম পেজ ধরে ধরে করে দিচ্ছি দেখো। এটা আছে দেওয়া আছে a² - b² সূত্র দেওয়া আছে, 272² - 128² এটা শুধু a² - b² সূত্র বসিয়ে দিবে, এর বর্গমূলের মান, এর বর্গমূল আগে এটা সরল করবে তার বর্গমূল বের করবে। আমরা এটাকে a² - b² সূত্র বের করবো, a² - b² সূত্র a + b × a - b, এটা প্লাস এটা ইন্টু এটা মাইনাস এটা, এটা লিখে নিই, এটা প্লাস এটা মানে 272 + 128 ইন্টু 272 - 128, এরপর এটা যোগ করলে হবে দেখো, যোগ করে দাও 28 আর 72 যোগ করলে 100 হবে, আর 200 = 300 হয়ে যাবে, আর এটা বিয়োগ করো, এটা বিয়োগ করলে 8 4 3 4 1 1 144 হলো, তাহলে এখানটায় 400 বর্গমূল 20 হবে, এটার বর্গমূল 12 হবে 12 আর 20 গুণ করলে 240 হবে, এখানে 400 বর্গমূল কত হলো 20 আর 144, এটা বিয়োগ করলে 144 144 বর্গমূল 12 12 আর 20 গুণ করলে হবে 240, তাহলে অ্যান্সারটা হবে সি নম্বর অপশান 240 হলো। পরের প্রবলেম দেখো, পরের প্রবলেম দেখো, 19-এর প্রবলেমটা কী আছে, পরপর আমি প্রবলেমগুলো করে দেওয়ার চেষ্টা করছি দেখো, ভিডিওগুলো দেখতে থাকুন, একদম সহজ সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পরের প্রবলেম দেখো, x * y = x + y √x * y হলে x 6 * 24 মান কত হবে, অর্থাৎ এক্সের মান 4 6 আর ওয়াইয়ের মান 24 বসিয়ে দাও, অর্থাৎ x * y দেওয়া আছে সমান x + y + √x y দেওয়া আছে, বের করতে বলছে 6 * 24 বের করতে বলেছে, তাহলে এক্সের মান আমরা কী বলি, এটা এক্সের মান 6 আর ওয়াইয়ের মান 24 বসিয়ে দেবো, তাহলে এক্সের মান 6 বসিয়ে দাও প্লাস 24 বসিয়ে দাও গুণিত 6 গুণিত 24, এটা করলে এইটা 30 আর এই 24 আর 6 যোগ করলে 30 হলো, এটা 6কে আমরা একটু
ছয়কে আমরা ছয় আর চব্বিশকে আমরা বলবো ছয়, চার গুণিত ছয় গুণিত চার, ছয় চারে চব্বিশ, দুটো ছয়ের জন্য একটা ছয় বর্গমূল বেরিয়ে যাবে, প্লাস একটা ছয় বেরিয়ে যাবে, আর চারের জন্য দুই বেরিয়ে আসবে, চারের থেকে দুই বেরিয়ে, দুটো ছয় থাকার জন্য একটা ছয়, চারের থেকে দুই, তাহলে তিরিশ যুক্ত ছয় দিয়ে বারো, তাহলে তিরিশ যুক্ত বারো যোগ করলে হবে বিয়াল্লিশ, তাহলে এই অ্যান্সারটা আমাদের এখানে কত হবে, বিয়াল্লিশ হবে। একদম ভয়ে ঘাবড়াবে না। পরের প্রবলেম দেখো, কুড়ি নম্বর প্রবলেম, কুড়ির দাগে কী প্রবলেম আছে, এই প্রবলেমগুলো সমস্ত প্রবলেমগুলো ধরে 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 টোটালটা প্র্যাকটিস করার চেষ্টা করবে। তারপরে কুড়ি নম্বর প্রবলেমটা দেখো, কুড়ি নম্বর প্রবলেম কী দেওয়া আছে, একদম ভয়ে ঘাবড়ে যাবে না যে কি ওয়াই টোয়াই আছে, ওয়াইয়ের মান কী দেওয়া আছে, ওয়াইয়ের মান ফাইভ দেওয়া আছে, এখানে টেন ওয়াই আছে, একদম ধরে ধরে একদম যারা অঙ্কে কিছুই জানে না তাদের জন্যই আমি আসছি। ওয়াইয়ের মান ফাইভ, ওয়াইয়ের মান ফাইভ বসিয়ে দাও, ওয়াইয়ের মান ফাইভ বসিয়ে দেবে টেন ইন্টু ফাইভ, এই যে ওয়াইয়ের মান, ওয়াইয়ের কী, ওয়াইয়ের মান ফাইভ বসিয়ে দেবে, সেই যে পাঁচের এটা ফাইভের কিউ হবে, তাহলে এটা এখানটা কিছু বলবে ফাইভের কিউ, এখানে দেখো টেন ওয়াই, ওটা ওয়াই কিউ মাইনাস এটা ওয়াই স্কোয়ার, এটা বের করতে বলেছি আমি, এই যে টেন ওয়াই, ওয়াইয়ের মান ফাইভ বসিয়ে দিলাম, ওয়াইয়ের মান ফাইভের কিউ মাইনাস ফাইভের স্কোয়ার, এটা ফাইভের স্কোয়ার বসিয়ে দিলাম, দশ পাঁচে কত হবে পঞ্চাশ, এটা একশো পঁচিশ, একশো পঁচিশ, এটা একশো পঁচিশ থেকে পঁচিশ স্কোয়ার পঁচিশ বাদ দিলে একশো পঁচিশ থেকে একশো পঁচিশ মাইনাস পঁচিশ এইটা বাদ দিয়ে দিলে এটা হবে একশো, একশো থেকে বর্গমূল বেরোলে দশ, তাহলে পঞ্চাশ এটা ইন্টু একশো, একশোর বর্গমূল কত হবে দশ বেরোবে, পঞ্চাশ গুণিত দশ হবে পাঁচশো হবে, তাহলে এই প্রবলেমটা উত্তরটা হবে পাঁচশো উত্তর হবে, একদম ভয়ে ঘাবড়ে যাবে না। পরের প্রবলেম দেখো, সমস্ত ছোটো ছোটো প্রবলেম এইসব পরীক্ষায় আসবে, একদম ভয়ে ঘাবড়ে যাও তোমরা, ভয়ে একদম ঘাবড়ানো কী দেওয়া আছে দেখো, রুট ওভার একশো দশ, একশো দশ দেওয়া আছে, রুট ওভার একশো দশ দেওয়া আছে, ওয়ান বাই ফোর দেওয়া আছে, এটার মানটা কত হবে বের করতে বলেছি, এখানে রুট ওভার এটা এর মান কত হবে কিচ্ছু নেই অঙ্কটায়, দেখো নিচে চার করবে, একরো চারে চার, এটা চারশো চল্লিশ যুক্ত এক মানে চারশো একচল্লিশের চার, তাহলে চারশো একচল্লিশের বর্গমূল মনে রাখবে একুশ হবে, আর চারের বর্গমূল দুই হবে, একুশকে দুই দিয়ে ভাগ করো, এটা নিশ্চয়ই পারবে, দুই একে দুই এক যাবে না, দশমিক শূন্য বসে দিয়ে ভাগ গেল, গেল না এখানে শূন্য, দশমিক দুই পাঁচে দশ, তাহলে দশ দশমিক পাঁচ হবে, অ্যান্সারটা কত হবে দশ দশমিক পাঁচ, এখানে দশ দশমিক দুই পাঁচ, দশ দশমিক পাঁচ, বি নম্বর অপশান হবে। পরের প্রবলেমটা দেখো, পরের প্রবলেমটা কী আছে, পরের প্রবলেম কী আছে দেখে না, যেটা এসেছে হোটেল ম্যানেজমেন্ট দু হাজার দুই সালে এসেছিল, যে কোনো প্রবলেম যে কোনো পরীক্ষায় আসলে সেটা একটু ভাববে কেন এসেছে এই পরীক্ষাটা, এই প্রবলেমটা পঁচিশের একাশি আছে, পঁচিশের একাশি আছে মাইনাস, পঁচিশের একাশি আছে এখানে মাইনাস একের নয় আছে, এটা একাশি বর্গমূল করো, একাশি বর্গমূল নয় একাশি লসাউ করো, একাশি এটা পঁচিশ হবে মাইনাস এটা নয় 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 একে নয় হবে, পঁচিশ থেকে এই যে পঁচিশ থেকে নয় এটা বুঝতে অসুবিধা হচ্ছে, পঁচিশ থেকে নয় বিয়োগ করলে ষোলো হবে, নিচে একাশি হবে, ষোলোর বর্গমূল চার হবে, একাশির বর্গমূল নয় হবে, অর্থাৎ চারের নয় অ্যান্সারটা হবে, এই যে চারের নয় অ্যান্সারটা হলো। এইভাবে আমরা এই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করছি, এইগুলো ভালো করে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করতে করতে একদম শেষের প্রবলেমটা মুখে মুখে করে দিচ্ছি, দেখো এখানে দেওয়া আছে রুট টেন প্লাস রুট টোয়েন্টি ফাইভ প্লাস ওয়ান জিরো এইট প্লাস ওয়ান ফাইভ ফোর প্লাস টু টু ফাইভ, এর মানটা কত হবে, এখানে চারটে অপশান আছে, প্রথমে এটার বর্গমূল বের করো, দুশো পঁচিশের বর্গমূল হবে পনেরো, এর সঙ্গে পনেরো যোগ করে দাও, যোগ করে দিলে একশো উনসত্তর, একশো উনসত্তরে একশো চুয়ান্ন সঙ্গে পনেরো যোগ করলে একশো উনসত্তর, একশো উনসত্তরের বর্গমূল তেরো হবে, তেরো যোগ করে দাও, একশো আটের সঙ্গে তেরো যোগ করলে একশো একুশ, একশো একুশের বর্গমূল এগারো হবে, পঁচিশের সঙ্গে এগারো যোগ করলে হবে ছত্রিশ, ছত্রিশের বর্গমূল ছয় বেরোবে, ছয়ের সঙ্গে দশ যোগ করলে ষোলো, ষোলোর বর্গমূল চার বেরিয়ে যাবে, এখানে চার অ্যান্সারটা হবে। এখানে দেখো মুখে মুখে করে দিচ্ছে, এই প্রবলেমটা সলভ করো, নিজেরা চেষ্টা করো, বারবার নিজেরা প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করো। এখানে বর্গমূল হবে নয় বর্গমূল তিন হবে, ষোলো উনিশ থেকে তিন বিয়োগ করলে ষোলো, ষোলোর বর্গমূল ছয় হবে, তাই ষোলো বর্গমূল চার হবে, একুশের সঙ্গে চার যোগ করলে পঁচিশ হবে, পঁচিশের বর্গমূল পাঁচ হবে, একচল্লিশ থেকে পাঁচ বিয়োগ করলে ছত্রিশ হবে, ছত্রিশের বর্গমূল ছয় হবে, অ্যান্সার সি নম্বর অপশান হবে। এইভাবে প্র্যাকটিস করতে থাকো, প্র্যাকটিস করতে করতে বিভিন্ন রকম কম্পিটিশান পরীক্ষায় টিকে যাবে, তোমরা যত প্র্যাকটিস করবে বিভিন্ন প্রবলেম আজকে সহজ সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম, এগুলো বারবার প্র্যাকটিস করো, অঙ্কগুলো খাতায় ধরে ধরে টুকে নাও, টুকে নিয়ে একটা ভালো করে প্র্যাকটিস করো, এবং বিভিন্ন ফেসবুকে আমি এগুলো পোস্ট করে দিই, তোমরা দেখতে থাকো, ভালো থাকো, সবাই সুস্থ থাকো। আমার সদ্য গুরুদেব আমাকে যিনি ক্লাস থ্রি থেকে ধরে ধরে শিখিয়েছেন প্রদ্যুৎ কুমার ভঙ্গিমশাই, ওনাকে নমস্কার জানিয়ে এখানে আমি ভিডিওটা শেষ করছি।